नमस्कार, हाउ आर यू ऑल चिल्ड्रेन, हाउ आर यू पोते कौन आज तुम्हारा भलो तो बाड़ी पढ़ाशुना करो तो जो होमवर्क गुलो तुम्हें देवा होच्छे बाड़ी थेके बोल बेर एसेछो हाँ करो जाइ होक टुडे क्लास नार्सारी सबजेक्ट मैथ टुडे टॉपिक राइट एंड से द नेक्स्ट नंबर 10 to 20 नेक्स्ट नंबर अर्थात परे नंबर तुम्हारे लिखते हो बोलते हो तुम्हारे परीक्षा जगह आसो तुम्हारे अधिकांश से आते हो तो तुम्हारे राइट हैंड से दोटो दिए तो क्यों कर लक्ष्य करो लुक एट द ब्लैक बोर्ड प्रत्येक देखते निश्चय तुम्हारे आगे क्लास पढ़े नेक्स्ट नंबर प्रत्येक निश्चय देखे तो आज तुम्हारे 10 to 20 এটার মধ্যে তোমাদেরকে পড়াবো নেক্সট নাম্বার পরের নাম্বার কিভাবে পরের নাম্বার লিখবে বা বলবে যাই হোক এখানে দেখো কিছু সেন্টার দিয়েছি কিছু নাম্বার দেওয়া আছে এবং তার পাশে ড্যাশ দেওয়া আছে ফাঁকা একটা শূন্যস্থান দেওয়া আছে সেই শূন্যস্থানের মধ্যে তোমাদেরকে নেক্সট নাম্বারটি লিখতে হবে তো কিছু নাম্বার দেখো দেওয়া আছে ফার্স্টটা এখানে কিছু নাম্বার দেখো 1 to 12 व्हाट इज नंबर 1 टू 12 12 এর পরে নাম্বার 12 এর পরে নাম্বার কি হবে নেক্সট নাম্বার তোমরা 1 টু নিশ্চয় মুখস্থ করেছো তো যাই হোক 1 টু 12 12 এর পর কি হয় 30 12 10 11 12 30 1 3 30 তাহলে নেক্সট নাম্বার হয়ে গেল 30 1 টু 12 1 3 30 তাই তো 12 এর নেক্সট নাম্বার হচ্ছে 30 এবং বিফোর নাম্বার যদি 30 এর বিফোর নাম্বার বলি তাহলে কি হচ্ছে বলতো 12 তাহলে বিফোর নাম্বার হয়ে যাচ্ছে আফটার নাম্বার হয়ে যাচ্ছে 1 1 3 30 নেক্সট নাম্বার তাহলে নেক্সট কি আছে 1 0 1 0 10 তাহলে 10 এর নেক্সট নাম্বার 10 এর নেক্সট নাম্বার কত হবে বলো তো 11 1 1 11 বুঝতে পেরেছো কিভাবে লিখছি ভালো করে লেখার চেষ্টা করবে বুঝতে পেরেছো 1 1 11 10 এর নেক্সট নাম্বার হচ্ছে 1 1 11 নেক্সট কি আছে 1 3 1 3 13 তা 13 এর নেক্সট নাম্বার কত হবে 1 4 1 4 14 বুঝতে পেরেছো 1 3 13 1 4 14 নেক্সট নাম্বার তারপর নেক্সট কি আছে 1 6 1 6 16 তাই তো 1 6 16 16 এর নেক্সট নাম্বার 17 10 11 12 13 14 15 16 17 তাহলে এখানে কি হবে বলতো 1 7 17 1 6 16 1 7 17 নেক্সট নাম্বার তারপর নেক্সট কি আছে 1 5 1 5 15 তাই তো ঠিক বলছি 1 5 15 নেক্সট কি হবে 1 6 1 6 16 1 5 15 নেক্সট নাম্বার হয়ে গেল 1 6 16 তারপর নেক্সট কি আছে দেখো 1 8 1 8 18 নেক্সট নাম্বার কি হবে 1 9 19 তাহলে বুঝতে পেরেছো কিভাবে বললাম একটা নেক্সট নাম্বার এগুলো তোমাদের তোমাদের পরীক্ষায় আসে সিলেবাসে এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তাহলে তোমাদের এগুলো জেনে রাখা ভালো ও মা এটা তোমাদের নেক্সট নাম্বার পড়ালাম এর নেক্সট ক্লাসে তোমাদের বিফোর নাম্বার আলোচনা করব তো এটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো নেক্সট নাম্বার রাইট হ্যান্ড সে লিখতে হবে এবং বলতে হবে বুঝতে পেরেছো যাই হোক তোমরা বাড়িতে এটা প্রত্যেকে ম্যাথ কপি করবে আমি অনেকে দেখছি বেঙ্গলি কপি ইংলিশ কপিতে ম্যাথ করে দিচ্ছো কিন্তু ওটা করবে না তোমরা ঠিক টাইমে এবং ম্যাথ কপিতে এই ম্যাথটি করবে বুঝতে পেরেছো বাংলা কথায় করবে না ভালো করে থাকবে সুস্থ থাকবে বাড়িতে থাকবে নমস্কার